गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल विलिंग हार्ट। वॉक प्रशिक्षित दिखे आस्ते आस्ते हेटे हेटे एगोची। একটু জোরে জোরে হাঁটার জন্যই আজকে আর এতটা ভিডিও করতে পারিনি, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হাঁটা সেরে কিছু জিনিস বাজার থেকে নিয়ে এলাম। একটা বেল, একটু ধনে পাতা, ধনে পাতাটা মনে হয় একটু বেশিই নিয়ে নিলাম, আর একটু পালং শাক, একটু কলমি শাক, একটু কুমড়ো। এই কুমড়ো, কুমড়োটা দেখে খুব ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। আর এদিকে হিমসা করে একটু আম আর একটা গ্রিন কোকোনাট, এই হচ্ছে হাতে করে নিয়ে চলে এলাম। একটা থলে থাকে সঙ্গে, থলে করে নিয়ে চলে এলাম। এবার এসে গেছি ব্রেকফাস্ট করতে। একটু ব্রেড আছে, একটু ফ্রুটস আছে, আর এদিকে চা আছে, আর হাজবেন্ডেরটা রেডি করে রেখেছি। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। এবার চলে এসেছি কিচেনে, দুপুরে রান্নাটা করে নেব। মাছটা ভেজে নিয়েছি, কই মাছ সেদিন যেরকম করেছিলাম সেরকমই একটু ঝোল করব। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করছি এই গাড়ির আওয়াজ, কানে তালা ধরে যাচ্ছে। এরকম অবস্থা। এবার এটাতে অ্যাড করব পেঁয়াজ, আদা, একটু ধনে, একটু জিরে গুঁড়ো, সল্টটা দিয়ে দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটু কষিয়ে নেব। তার আগে আমি এখানে দেখো পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাত্রিবেলা ডিনারের জন্য একটা প্রিপারেশন করব। তার যে জলটা ছিল, সিদ্ধ করা জলটা ছিল, জলটা বেরিয়েছে, প্লাস আমি একটু জল দিয়েও ছিলাম, সেই জলটা বেরিয়েছে, সেই জলটা আমি রেখে দিয়েছি। এই মশলাটা কষানো হলে আমি এই জলটা অ্যাড করে নেব। জলটা ফেলে দিইনি, জলটা ইউজ করে নেব। একটু সবজিটা দিয়ে দিলাম, সবজিটাও একটু কষিয়ে নেব। গোটা কটা কাঁচা লঙ্কা একটু
দিয়ে দেব। মশলাটা হয়ে গেছে কষানো, এইবার আমি আস্তে আস্তে করে গরম জলটা অ্যাড করে দেব। নিচে দু চারটে পটলের বিচি পড়েছে যে জলটা সেটা আর অ্যাড করছি না। দেখো কালারটা কি সুন্দর এসছে, দেখতে পাচ্ছো? টমেটো দিয়েছি তো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই কালারটা খুব সুন্দর এসছে। এবার মাছটা অ্যাড করে এইবার অল্প একটু সল্ট অ্যাড করছি। সল্টটা অ্যাড করার পর এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে এদিকের গ্যাসটাতে ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানটায় দিয়ে দেব। এই যে সাইডের গ্যাসটাতে দিয়ে দিয়েছি। এখানের উইন্ডোটা খোলা বলে এখান দিয়ে হাওয়া আসছে, এই বৃষ্টিটার পর থেকে তো হাওয়া দিচ্ছে, কিন্তু এই গ্যাসটা ফ্লেমটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব নজর রাখতে হয়, না হলে অনেক সময় দেখা যায় ফ্লেমটা নিভে যায়, আবার জানলাটা বন্ধও রাখা যায় না, খুব গরম হয়ে যায় ঘরটা। এখানে দিয়ে দিচ্ছি একটু মাস্টার্ড অয়েল। এবার আমি ডিনারের জন্য যেটা চিংড়ি মাছটা দিয়ে, এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছটা, ভাতটা বসিয়েছিলাম একটা ফুট খাইয়ে নামিয়ে রেখেছি, ওটা কাঁচা লঙ্কা লাগবে। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিচ্ছি, এইটাতে আমি ফোড়ন দিচ্ছি, তেলটা হয়ে গেছে, এটাতে ফোড়ন দিচ্ছি একটু, পাঁচ ফোড়ন। এই যে এবার একটু দিয়ে দেব হলুদ, হয়ে যাক পাঁচ ফোড়নটা। ফোড়নটা হয়ে গেলে মশলাটা দেব, এইবার ফোড়নটা হয়ে গেছে মোটামুটি, চিংড়ি মাছটা একটু আলাদা করে চিংড়ি মাছ ভেজে তুলে তুলে রাখা, এগুলো সবসময় করি না, যখন সম্ভব হয় একটু সময় নিয়ে রান্নাবান্না করি তখন করি, বা একটু গেস্ট টেস্ট আসবে তখন একটু। আদারওয়াইজ রোজকার রান্নাতে এত ধরে ধরে করা হয়ে ওঠে না। এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হয়ে গেল, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, মশলাটা ভাজা ভাজা হবে তখন অ্যাড করে দেব এই
পটল আর আলুটা একটা সিটি খাইয়ে নামিয়ে নিয়েছি সেটা এটা যে অল্প একটু পটলের ঝোল ছিল এটাতে দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে আসছে এদিকে মাছটা সবজিটা সেদ্ধ হলে মাছটা হয়ে যাবে কালকে একটা খন্তা কিনে এনেছি কারণ এর আগে আমার দুটো খন্তা আছে এই যে এত বড় হ্যান্ডেলটা কিন্তু এটার একটা প্রবলেম বড় হ্যান্ডেলই চেয়েছিলাম প্রবলেম হচ্ছে কি এটা খুব ওয়েট বেশি ওয়েট বেশি হওয়াতে অনেক সময় দেখা যায় কড়াটা উল্টে যায় রান্নাঘরে রান্না করতে এসে জিনিসগুলোকে ঝটফট ফুটে দিলে আর ফাঁসটা পড়ে থাকে না আমি যখন যেটাই আমি ঝটফট ঝটফট করে তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম দেখে বাজার নিয়ে এসেছি সেখানে আমটা এনেছিলাম কালকে যে ব্ল্যাটারটা নিয়ে এসেছিলাম সেই ব্ল্যাটারটার মধ্যে দাঁড়াও একটু মনে হয় আদা গ্রাইন্ড করেছিলাম সেই আদা গুঁড়ো করেছি ব্ল্যাটারটাতে রেখেছি দেখতে কি সুন্দর লাগছে একটু জিনিস ঠিক মতো সাজিয়ে রাখতে পারলে দেখতে খুব সুন্দর লাগে আর তাড়াহুড়োর সময় বিশেষ করে সম্ভব হয়ে ওঠে না এটা হয়ে গেছে পটল চিংড়িটা অল্প একটু এই যে পরিমাণটাও দেখাচ্ছে কয়েকটা দানা আমার ডিনারের পটল দিয়ে চিংড়িটা রেডি হয়ে গেছে এখানে আমি নিয়ে নিচ্ছি বাটিতে
আগের দিনের দিদিমা ঠাকুমারা এই কড়াটাকে কাচিয়ে নেওয়ার জন্য সুপুরির যে ডাটা পাতাগুলো পুড়ে পড়ার পরে যে শক্ত অংশটা ছিল সেটা ইউজ করত। এই ফন্তাটা দিয়ে এটা যখন কাচিয়ে তুলছি তখন হঠাৎ সেটা মনে পড়ল এবং খুব ভালোভাবে সেটা ইউজ হতো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। এগুলো থাকত, এখন তো এগুলো দেখা এই যায় না। দাঁড়াও, আমি পটল চিংড়িটা রেডি, এই যে একটু দেখিয়ে নিচ্ছি, পটল চিংড়িটা রেডি হয়ে গেছে। এটাতে রেখে দিচ্ছি, ভাতটা হাফ ডান হয়ে রয়েছে, এটাকে একটু পেয়ে দিচ্ছি, একটু জলটা অ্যাড করতে হবে। দাঁড়াও, আর এদিকে কই মাছটাও হয়ে এসছে, এটাকে নামিয়ে নেব। তার আগে একটু অ্যাড করব ধনে পাতা কুচি, হয়ে গেল। এইবার এটাকে নামিয়ে নেব, ডিশটা আমি আগে ধুয়ে রাখিনি। ক্যামেরাটা সরাই নি এখান থেকে, এই যে একটু সবজি দিলাম, কারণ সবজিটা খাওয়া ভালো, আমার সবজি খেতে ভালোও লাগে, আমি গেস্টেই মেনলি পছন্দ করি। তবু ডাক্তাররা বলে যে না, একটু ননভেজও খাওয়া রোজ না হলেও মাঝে মধ্যেই ননভেজটা খাওয়া ভালো। এই হচ্ছে গিয়ে কই মাছটা হয়ে গেল, এটাকে লিড দিয়ে দিচ্ছি। দাঁড়ো, এই হচ্ছে গিয়ে আজকের লাঞ্চ আর ডিনারের প্রিপারেশন। আর এখানে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করবে। কালকে আমি একটু হাতিবাগানে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছি, সেখান থেকে কিছু জিনিসপত্র এনেছি, সেগুলো তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করছি। আমার মোড়ে দাঁড়িয়ে আছি, একটু হাতিবাগানের দিকে গিয়েছিলাম, এবার অটো ধরে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে
কি কেনাকাটা করলাম সেটা দেখাবো। আজকে বিকেলের দিকে একটু হাতিবাগান গিয়েছিলাম। বেশ কটা দিন ধরেই যাব যাচ্ছি করে আর যাওয়া হচ্ছিল না, তাই আজকে কিছুটা জোর করেই বেরিয়ে পড়েছি। এই কটা জিনিস একটু কেনাকাটা করলাম, যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা একটা টি কোস্টার, এটা একটা এরকম শেপের একটা বোল টাইপের, এই স্ন্যাক্স ট্যাক্স দেওয়ার জন্য। এটাও একটা ব্ল্যাকের ওপর মেলামাইনের, এটা একটা ট্রে টাইপের স্ন্যাক্স ভাজা টাজা দেওয়ার জন্য। এটা একটা খুন্তি স্টিলের অর্ডিনারি, আমার দুটো খুন্তি আছে কিন্তু একটা একটু বেশ বড় আর এটা একটু ভারী হেভি ওয়েটের। এমনও হয়েছে যে কখনো সখনো একটু উল্টেও গেছে কড়াটা, তাই এটা নিয়েছি। আর এই দুটো স্পুন, টেবিল স্পুন, আমার টেবিলে দেখতে পাচ্ছ এখানে একটা স্পুনের সেট আছে, এই যে এটা আছে, এটা আমার টেবিলে সবসময় থাকে। এই দুটো এনেছি কিচেনের জন্য। আর এই দুটো ডিশ এনেছি কারণ আমার ডিশগুলো একটু হোয়াইট কালারের বলে, আগেও হোয়াইট ছিল, হোয়াইট কালারের বলে সেগুলো একটু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য এই দুটো ডিশ নিয়ে এসেছি। এগুলো হচ্ছে কি ইউটেন্সিল, আর এটা হচ্ছে কি একটা টেবিলের ম্যাট বা টেবিল ক্লথ, এটাও একটা টেবিল ক্লথ, এটা হচ্ছে কি ডাইনিং টেবিলের ক্লথ, ডাইনিং টেবিল ক্লথ, এটা ফ্লোরাল প্রিন্ট আছে, এই যে ফ্লোরাল প্রিন্ট। আর একটা স্লিম ব্যাগ, এই যে প্যারাশুট কাপড়ের স্লিম ব্যাগ। এই একটা স্লিম ব্যাগ, এটার মধ্যে একটা নাইফ আছে, এই যে নাইফ, এটা 80 চেয়েছিল, আমি 60 অফা হয়েছে। আর এটা একটা ছাকনি এনেছি, স্টিলের ছাকনি। আর ক্লাচার 20 rupees, অনলি 20 rupees করে ওরা রেখেছে। রেগুলার এসব দোকান থেকে আনি, এই যে তিনটে এনেছি, একটা ছোট আর দুটো বড় ক্লাচার এনেছি। ক্লাচারগুলো তো প্রায়ই ভেঙে ভেঙে যায়, ক্লাচার এনেছি, এই টুকটাক মার্কেটিং করেছি। আর আসার সময় একটু স্ন্যাক্স জাতীয় খাবার কিনে এনেছিলাম, সেগুলো দিয়ে একটু বিকেলে চা খেলাম, স্ন্যাক্সটা খেলাম, তার আগে এসেই চান করে নিলাম, চান করে তারপরে চা স্ন্যাক্স খেয়ে এই সেকেন্ড টাইম আবার একটু চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করলাম। আগামীকাল আমি কী কেনাকাটা করেছি এই ভিডিওটা তোমরা দেখতে পাবে।